welcome to my channel. Moi aaj apnarokole loi aisu Bhootjolokia Achar recipe. Ahoksun keneke bonai sam. Bhootjolokia Achar banabole moi 15 ta Bhootjolokia bhal dore dhui loisu. Bhootjolokia keta bhal dore hukoi lobo jate pani na thake. Tar pasot ami Bhootjolokia ketar thari kedal bhal dore gusailo. আমার বিজলকে কেটা ঠাড়ি কেটাল গুসুয়া হয়ে গল এতিয়া আমি মিক্সিত পিছিল এয়া আমার বিজলকে খিনি মিক্সিত পিছা হয়ে গল রংটু সব কি ধুনিয়া হয়েছে গরম প্যান এখনত আমি গুতা মশলা খিনি ভালদরে ড্রাই রোস্ট করিলাম প্রথমতে মই জিরা এক চামচ দিছো গুতা ধনিয়া আধা চামচ দিব পান মশলাও আধা চামচ দিব কাল জিরা আধা চামচ দিব বগা সৰিয়হ এক চামচ দিব মিঠি গুটি আধা চামচ দিব এতিয়া আমি ভালদৰে গুটেখিনি মিক্স কৰি পেলাই ড্ৰাই ৰোষ্ট কৰি লম মছলাখিনি একদম ধৰিবলৈ দিব যেতিয়া আপুনি দেখিব যে মছলাখিনি পা ধুনিয়া গুন্ধ এটা ওলাইছে তেতিয়া আপুনি গেছটো অফ কৰি দিব এতিয়া আমি মছলাখিনিও পিছি লম ফাইন পাউডাৰ নহলেও হ'ব অকমান অকমান গুটা থাকিলেও হ'ব ভাল লাগে তেতিয়া মই ভুজলকিয়া বনাবলে আসাম খাদি মিঠাতেল ইউজ কৰিছো এই মিঠাতেলটো ঘৰুৱা মিঠাতেলৰ নিচিনা একদম গুন্ধটোতে আপোনালোকে গম পাব এই মিঠাতেলটো যিকোনো দোকানতে এভেলেবল আছে গৰম প্যান এখনত 7 বা 8 টেবুল স্পুন মিঠাতেল দিব ভালদৰে মিঠাতেলখিনি গৰম হবলৈ দিব যেতিয়া তেলখিনি ভালদৰে গৰম হৈ যাব তেতিয়া গেছটো অফ কৰি দিব যেতিয়া তেলখিনি অলপ ঠাণ্ডা হ'ব তেতিয়া আপোনালোকে নহৰু ফুটাখিনিও দি দিব মই 3টা নহৰু লৈছো এতিয়া খুন্দি থোৱা মছলা পাউডাৰখিনিও দি দিব নিমখ এক চামচ দিব একেবাৰে লাষ্টত পিচি থোৱা বিহজলকীয়াখিনি দি দিব এতিয়া গোটেইখিনি তেলৰ লগত ভালকৈ মিক্স কৰিব মই গেছ অথনিয়ে অফ কৰা অন কৰিব নালাগে কিন্তু দেই আমাৰ আচাৰখিনি ভালদৰে মিক্স কৰা হৈ গ'ল এতিয়া অলপ দেৰি আচাৰখিনি ঠাণ্ডা হ'বলৈ দিম যেতিয়া ভালদৰে ঠাণ্ডা হৈ যাব তেতিয়া আমি বটলত সুমুৱাই দিম এয়া চাওক আমাৰ বিহজলকীয়া আচাৰ একদম ৰেডি আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেতিয়াহ'লে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কমেণ্টত নিশ্চয় জনাব যে কেনেকুৱা লাগিলে